আজ গোজাগুরি লক্ষ্মী পুজো। শাস্ত্রমতে এই গোজাগুরি পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী মর্তে বিচরণ করেন এবং সকলের ঘরে ঘরে তিনি যান। হিন্দু শাস্ত্রে তাই গোজাগুরি লক্ষ্মী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শরৎ পূর্ণিমা তিথিতে বাংলার ঘরে ঘরে এই গোজাগুরি লক্ষ্মী পূজা হয়। এই লক্ষ্মী পূজা একেবারেই ঘরোয়া পূজা এবং আমাদের প্রত্যেকটি ঘরেই আমরা একেবারে নিজস্ব পরিসরে নিজেদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতার মধ্যে দিয়েই এই পূজা করে থাকি। লক্ষ্মীর পাঁচালি পড়া এই পুজোর একটি গুরুত্বপূর্ণ রীতি। এছাড়াও মায়ের স্তোত্র, মন্ত্র ইত্যাদি পাঠের মধ্যে দিয়ে মাকে আরাধনার প্রয়াস পাই, কারণ লক্ষ্মীর কৃপাতেই প্রত্যেকের জীবনে উন্নতি ও সমৃদ্ধি সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাড়িতে মায়ের ছবিতে, মায়ের পটে অথবা মায়ের মূর্তিতে যে যেমনভাবে পারেন মাকে আরাধনা করেন। মায়ের সামনে ঘট স্থাপনা করে তাতে আম্রপল্লব দিয়ে মাকে আবাহন করা হয় এবং আন্তরিকতাই, অন্তরের ভাবই এই পূজোর মূল উপকরণ। এছাড়াও যে যেমনভাবে পারেন মায়ের জন্য ভোগ রন্ধন করে মায়ের পূজার আয়োজন করেন। যেহেতু লক্ষ্মী পূজা প্রত্যেকটি ঘরে ঘরেই হয় এবং ঘরেতেই আমরা একান্তভাবে নিজেদের আন্তরিক প্রচেষ্টাতেই এই পূজার আয়োজন করে থাকি, তাই মায়ের জন্য রান্না করা থেকে শুরু করে মায়ের পূজার আয়োজন, মায়ের ঘটস্থাপনা থেকে পূজার জোগাড় এবং মন্ত্রপাঠ করে মাকে পূজা নিবেদন পর্যন্ত সবটুকুই আমরা একান্ত নিজস্ব প্রচেষ্টাতেই করার চেষ্টা করি। এই ঐকান্তিকতার মধ্যে দিয়ে মাকে পাওয়ার যে প্রয়াস, সেটির একটা আলাদা আনন্দ থাকে। মায়ের পূজার যা কিছু সামান্য আয়োজন তা তার উদ্দেশ্যে নিবেদন করে, মন্ত্রোচ্চারণ করে, মাকে আবাহন করে মায়ের উদ্দেশ্যে আয়োজিত পূজোপকরণ সমস্তটুকু তাকে একে একে নিবেদন করে তারপর পঞ্চপ্রদীপ কর্পূরে তাকে আরতি করে তার অবশ্যই লক্ষ্মী পূজার একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে তার পাঁচালি পাঠ করা। সেটিও আমরা নিজেদের মতো করেই পাঠ করে থাকি এবং সেই সঙ্গে আমরা পুষ্পাঞ্জলির জন্য যে মন্ত্র উচ্চারণ করতে পারি সেগুলি হল মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যাগতিস্ত্বং প্রপন্নানাং স্বামে ভুয়াৎ তদর্চনাৎ, মায়ের প্রণাম মন্ত্র, ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা প্রণাম নিবেদন করি। মায়ের উদ্দেশ্যে আয়োজিত যা কিছু আয়োজন অর্ঘ আমরা মায়ের কাছে সেগুলি নিবেদন করি। মন্ত্রে নয়, আন্তরিকতাতেই দেবী তুষ্ট হন। তাই যদিও বা আমরা সেইভাবে মন্ত্র, তন্ত্র, পূজার বিধি, নিয়ম অত পালন করতে নাও পারি, আন্তরিকতাটুকু যদি থাকে, তার কাছে যদি বলি মা তোমার পূজার জন্য যে সামান্য আয়োজন আমরা চেষ্টা করেছি সবই তোমার, তোমারই জিনিস তোমাকে অর্পণ করা,
এটুকু শুধু তোমাকে ভালোবাসি বলেই। মা কিন্তু নিশ্চয়ই সেই নিবেদন গ্রহণ করবেন, সেই প্রার্থনা শুনবেন। মায়ের স্তুতি হিসেবে আমরা যেই মন্ত্র উচ্চারণ করতে পারি, লক্ষ্মী স্বং সর্বদেবানাম যথাসম্ভব নিত্যশঃ স্থিরাভাব তথা দেবী মম জন্মনি জন্মনি, বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখনাশিনী ক্ষীরোদ সম্ভবাং দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনী। মায়ের স্তোত্র যেটি আমরা মায়ের উদ্দেশ্যে পাঠ করতে পারি, ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথা স্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা, ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ সৃষ্টি শ্রীপদ্মধারিণী, দ্বাদশী তানি নামানি লক্ষ্মীং সম্পূজ্য ইহ পঠেত স্থিরা লক্ষ্মীর ভবিত্যস্য পুত্রদারারা আদিবিংশঃ। মায়ের এই স্তুতি স্তোত্র প্রণাম পুষ্পাঞ্জলি মন্ত্র এ তো আমাদের শুনে শুনে সকলেরই মুখস্থ প্রায়। আমরা প্রত্যেকেই এই যে মন্ত্রগুলি এগুলি জানি, পাঠ করি, সেই সঙ্গে মায়ের পাঁচালী অবশ্যই সেই জগৎ সেটার কাহিনী, সেই অপূর্ব সুন্দর বৃত্তান্ত যেখানে বর্ণনা করা রয়েছে, যেখানে জগৎ শেঠ তিনি তার প্রতি যখন দিল্লির বাদশাহ খুশি হয়েছিলেন, বলেছিলেন তুমি যা চাইবে তাই দেব, তিনি বলেছিলেন মায়ের কাছে জেনে এসে বলবো আমার কি চাই। তার বুদ্ধিমতী মা বলেছিলেন তুমি বাদশাহর কাছে গিয়ে এই বর প্রার্থনা করো, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন দিল্লির কোথাও কোনো ঘরে যেন আলো না জ্বলে। মায়ের কথা মতো জগৎ শেঠ তাই প্রার্থনা জানালেন বাদশাহর কাছে এবং তিনিও সেই প্রার্থনা মঞ্জুর করলেন। কোজাগরী পূর্ণিমার দিন, সেই দিন দিল্লির কোনো ঘরে আলো জ্বলল না, আর পূর্ব প্রস্তুতি মতো আনন্দের সঙ্গে জগৎ শেঠের মা তার ঘরে মা লক্ষ্মীর পূজার সমস্ত আয়োজন করে প্রদীপ জ্বালিয়ে মায়ের আসার পথ আলোকিত করে তার অপেক্ষায় ছিলেন। মা এলেন, বললেন গোটা দিল্লির শহরে ঘুরে কোথাও কোনো জায়গায় আমি আলো দেখলাম না, তাহলে তোমার ঘরে এসেই আমি একটু বসি। তিনি বললেন অবশ্যই মা, তুমি এখানে বসো এবং যতক্ষণ না আমি ফিরি ততক্ষণ তুমি এখানেই থাকবে, আমার জন্য এখানেই অপেক্ষা করবে, আমাকে প্রতিশ্রুতি দাও। মা প্রতিশ্রুতিবদ্ধা হলেন। জগৎ শেঠের মা সেই মাকে তার ঘরে স্থাপন করে চলে গেলেন, আর ফিরলেন না। শোনা যায় তিনি সেখানেই জলে ডুবে আত্মহত্যা করেছিলেন, যাতে তার ঘরে লক্ষ্মী চিরকাল অচলা হয়ে থাকেন। এইভাবেই আমরা প্রত্যেকেই আকাঙ্ক্ষা করি দেবী লক্ষ্মী প্রত্যেকের ঘরে ঘরে সুস্থিরা হবেন, এবং এই কোজাগরী পূর্ণিমার রাতে তাই আলোকিত রাখতে হয় ঘর, কারণ মা এই দিন প্রত্যেকের ঘরে ঘরে খোঁজ নিয়ে ফেরেন। কোজাগরী অর্থাৎ কে জেগে আছো, যে জেগে থাকে সেই তার কৃপা প্রাপ্ত হয় আজকের দিনে। তাই এই কোজাগরী পূর্ণিমার রাত্রে আমরা দেবীর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের অন্তরের প্রকৃত জ্ঞান চৈতন্যকে চিরজাগ্রত রাখুন, তার কৃপায়
আমরা সকলেই যেন সর্বতোভাবে সমৃদ্ধি লাভ করতে পারি মায়ের রাতুল চরণে এই প্রার্থনা জানাই। জয় মা, জয় মা, জয় মা।